সরকারের চাকরিতে প্রবেশের বর্ষসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরির পরীক্ষায় 24 বা 25 বছরের একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দেয়, তার যে ফল আসে, আর 30 বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে সময় কিন্তু বেশিরভাগই ভালো ফল করতে পারে না। গতকাল সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কোভিড এর কারণে অনেক ক্ষেত্রে পিছিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে সেশনজট আছে, এমন পরিস্থিতিতে তরুণদের চাকরিতে প্রবেশের বর্ষসীমা 2 বা 1 বছর বাড়ানোর কোন চিন্তা ভাবনা সরকারের আছে কিনা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বয়সসীমা বাড়ানো নয়, যারা কোভিড এর কারণে পরীক্ষা দিতে পারেনি, ক্ষেত্রবিশেষে তাদের বয়সসীমা শিথিল করা হয়েছে। সেটা অলরেডি হয়ে গেছে, অনেকে চাকরি পেয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, বয়সসীমা নিয়ে আমি একটা কথা বলি, এটা নিয়ে একবার খুব আন্দোলন করা হলো, পরে একটা হিসাব নিলাম। 24 বা 25 বছরের একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দেয়, তার যে ফল আসে, আর 30 বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে কিন্তু বেশিরভাগ ফেল করে। আমি পুরো চাপ বের করে নিয়ে আসছিলাম। প্রধানমন্ত্রী বলেন, আমার মনে হয় সাংবাদিকেরা এই ব্যাপারে দেখতে পারেন যে আসলে ব্যাপারটা কি। কাজ করার তো একটা দক্ষতা থাকতে হবে, পাস করারও একটা সময় থাকে। সংবাদ সম্মেলনের প্রথমে প্রধানমন্ত্রী তার সফর নিয়ে লিখিত বক্তব্য দেন, পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।